গাইস, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, আজকের টপিকসটা আমাদের যারা খামারি রয়েছি, আমরা যারা খামারি রয়েছি, তারা কিন্তু গরু স্বাস্থ্য দিকে একটু নজর দেই। কোন গরুর স্বাস্থ্য কেমন হলো, কোন গরুটা কখন কোন ভিটামিন দিতে হবে, কোন গরুটা কখন কোন ক্রিমির ট্যাবলেট দিতে হবে, ক্রিমি ইঞ্জেকশন দিতে হবে, সেদিকে আমরা নজর রাখি সব সময়। কোন গরুটা স্বাস্থ্য ভেঙে যাচ্ছে বা কোন গরুকে ক্যালসিয়াম দিতে হবে, সেটা আমাদেরকে নিজেরকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আমি যারা আমরা আজকে আমি আপনাদের বাজারে সব থেকে ভালো মানের একটা ক্যালসিয়াম সম্পর্কে কথা বলবো। এই ক্যালসিয়ামটা সবচেয়ে ভালো মানের এবং এই ক্যালসিয়ামটার কার্যকারিতা অনেক বেশি। আমি যেটা এর আগে ক্যালসিয়ামের কথা বলছিলাম, ফাস্ট ক্যাল ডিএস, এটা কিন্তু ভালো, তবে মধ্যবিত্তের জন্য অনেক ভালো। যারা এর থেকে ভালো মানের ক্যালসিয়াম দিতে চান, তারা এই ক্যালসিয়ামটা নিতে পারেন। আমি ক্যালসিয়ামটার নাম বলবো না, কারণ আমার ভিডিও শেষে ক্যালসিয়ামটা কি কাজ করবে বা নাম কি সেটা জেনে নিতে পারবেন। তো গাইস, এই ক্যালসিয়ামটা অন্য ক্যালসিয়ামের কাজ করবে, কিন্তু কার্যকারিতা অন্য ক্যালসিয়ামের থেকে একটু বেশি। তো ভিডিওটি শুরু করার আগে, যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা যাদের খামার রয়েছে, তারা আমার কাছ থেকে শিখতে হবে না, আমি যতটুকু জানি আমার কথাগুলো শুনলে হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে, সেজন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিউয়ার্স, আমরা এর আগে ফার্স্ট ক্যাল ডিএস ক্যালসিয়ামের কথা শুনছি। আসলে ক্যালসিয়াম সবই এক হয়, তবে এটা মাথায় রাখবেন, কোনোটাতে মাত্রা বেশি থাকে, পরিমাণে কোনোটাতে কম থাকে। যেমন ফাস্কাল ডিএস ওরাল সাসপেনশনে ক্যালসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, ভিটামিন B12 রয়েছে, তেমনি এই ভিটাকাল পিতেও রয়েছে। তবে এই ভিটাকাল পিতে ক্যালসিয়াম রয়েছে বেশি মাত্রায়, ম্যাগনেশিয়াম রয়েছে আরও বেশি, ফসফরাস রয়েছে আরও বেশি, এবং ভিটামিন B12, ভিটামিন B3, এটা D3, এটা অনেক ভালো মানের রয়েছে। আমরা যখন ওষুধ কিনি তখন কিন্তু দেখবেন ভাগ আছে, যে এই ওষুধটার দাম এত, মানে কম দাম, বেশি দাম, মাঝারি দাম, আবার একেবারে হাই রেট। অবশ্যই যেটি হাই রেটের ক্যালসিয়াম হবে বা ওষুধ হবে, সেটি কিন্তু ভালো মানেরই হবে, কারণ সেটাতে ওষুধের পরিমাণটা বেশি পরিমাণে থাকে, বলতে গেলে খাদ্যের উপাদানটা বেশি থাকে। তবে মনে রাখবেন, এই ভিটাকেল পি খাওয়ালে কিন্তু একটা গরুর দুধ অনেকটা বেড়ে যাবে এবং ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হবে। আপনারা খাওয়ালেই বুঝতে পারবেন যে ক্যালসিয়ামটার গুরুত্ব কতটুকু। কারণটা হচ্ছে, আমি ভিটাকেল পি কখনো খাওয়াই নাই, খাওয়ার যদি আমি খাওয়া এই খাওয়াইলে মাঝখানে, তখন দেখলাম যে না, এটা মান ভালো, যে গরুটার দুধ হয় সেই গরুটার 1 কেজি হলেও দুধটা বাড়ছে, সেজন্য এই ভিটাকেল পি ক্যালসিয়ামটা খাওয়ালাম। তো গাইস, এখন আমি এই ভিটাকেল পির আর কী কাজ করবে, কেন বা ভিটামিন খাওয়াবেন, খাওয়ালে কী হবে সেটা জানবো একটু। গবাদি পশু একটি বিশেষ খাদ্য সম্পূরক, যা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন, ভিটামিন D3 এবং ভিটামিন B12 সমন্বয়ে তৈরি হয়, যেটা গরুর জন্য দরকার। বন্ধুরা, গবাদি পশুর দুধ উৎপাদন বৃদ্ধিতে আমরা অনেক সময় অনেক ওষুধ মানে দিয়ে থাকি গরুকে। তবে মনে রাখবেন, গরুর দুধ উৎপাদন করার ক্ষেত্রে যদি আমরা ক্যালসিয়ামেরটা ওষুধটা একটু বাড়াই দিই, ক্যালসিয়ামটা একটু বেশি পরিমাণে দিই, অবশ্যই অবশ্যই আপনার গরু দুধটা বাড়বে। যদি আমরা ভিটাকেল পিটা খাওয়াই, ভিটাকেল পি অনেক 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 ভালো কাজ করে দুধ উৎপাদন বৃদ্ধিতে, শৈলের বৃদ্ধি করবে। এবং দেখবেন যেসব গরু শৈল মানে দেখবেন রোগা টাইপের বাড়তেছে না, সেসব যদি ক্ষেত্রে ক্যালসিয়াম প্রয়োগ করা হয় এই ভিটাকেল পি, গরুর স্বাস্থ্য তো ভালো হবে হবে, তার যে শারীরিক বৃদ্ধিটা করতে রয়েছে সেটা ক্ষেত্রে তার কাজে আসবে। এবার আসি আপনার জ্বর বা মিল্ক ফিভার যেটা রয়েছে, আমাদের জ্বর বা মিল্ক ফিভার যেটা হয়, সবচেয়ে বেশি মিল্ক ফিভার দুগ্ধ খামারে এই মিল্ক ফিভার হয়েই থাকে, আমরা কিন্তু বুঝতেও পারি না। মিল্ক ফিভারটা হচ্ছে, যখন আমরা মিল্ক ফিভারটা হবে গরুর, দেখবেন জ্বর আসছে, দুধে ওলানটা গরম, যদি আমরা ক্যালসিয়াম ভালো মাত্রায় খাওয়াই, একটু প্রচুর বেশি পরিমাণে ক্যালসিয়াম দেই, সেই মিল্ক ফিভারটা আর হবে না এবং দুধও বাড়বে। অল্প বয়স্ক গরুর রিকেট রোগ হয়, অল্পবয়স্ক রিকেট রোগ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনার ক্যালসিয়াম প্রদান করতেই হবে, আর এই ক্যালসিয়ামটা যেটা প্রদান করবেন তা হচ্ছে ভিটাকাল পি। এই ভিটাকাল পি প্রদান করলে এই রিকেটের রোগটা একেবারেই আসবে না। দৈহিক বৃদ্ধি, বাছুরের ক্ষেত্রে দেখবেন অনেক সময় দুধ কম পাওয়ার ক্ষেত্রেও কিন্তু গরুটা বাছুরটার দৈহিক বৃদ্ধি কমে যায়।
যদি আমরা এই বাছুরটাকে ভিটাকেল পি ক্যালসিয়ামটা দিয়ে থাকি, তাহলে যারা তার যে ভিটামিনের ক্যালসিয়ামটার অভাব রয়েছে সেটা দূর হবে এবং তাড়াতাড়ি বাছুরটা বাড়বে, মানে স্বাস্থ্য ভালো হবে এবং তার যে বাড়ন্ত বাড়ন্ত জিনিসটা লাগবে সেটাও পূরণ করবে। এবার সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, প্রয়োগ ও মাত্রাবিধি। প্রয়োগ ও মাত্রাবিধি কতটুকু মাত্রা দিতে হবে ভালোভাবে শুনবেন। যদি এই প্রয়োগ ও মাত্রাবিধি ভালোভাবে দিতে না পারে টাইম টু টাইম, তাহলে কিন্তু হবে না। যদি মনে করেন যে আমি প্রয়োগ ও মাত্রাবিধি সম্পর্কে যে কোনো এক সময় খাওয়াতে পারবেন, সেটা রাতে হোক, দিনে হোক বা দুপুরে হোক, যে কোনো এক সময় খাওয়াতে হবে, পানির সঙ্গে খাওয়াতে হবে বা অথবা আপনি যে কোনো খাদ্যের সঙ্গে খাওয়াতে পারেন, তবে পানির সঙ্গে এটা দিতে হবে, দিলে ভালো হবে। গাইস, পূর্ণবয়স্ক যদি পশু হয়ে থাকে আপনার, তাহলে অবশ্যই প্রতিটি পশুকে দৈহিক 50 মিলিলিটার করে দিতে হবে। প্রতিটি পশুকে 50 মিলিলিটার করে দিতে হবে, এটা আমরা পূর্ণবয়স্ক পশু ক্ষেত্রে দেব। এখন আমরা এই বাছুরকে কত মাত্রায় দেব, বাছুরের ক্ষেত্রে আপনারা প্রতিটি বাছুরকে 10 থেকে 20 মিলি দিনে দুইবার খাওয়াতে হবে। আমি আবারও বলছি, প্রতিটি বাছুরকে 10 থেকে 20 মিলিলিটার দিনে দুইবার করে খাওয়াতে হবে। আর যদি আপনারা মনে করেন যে আরও কিছু জানতে চান, তাহলে আপনি আপনার যে খামারের ভিটামিন ডাক্তার রয়েছে তার পরামর্শ নেবেন। অবশ্যই আপনারা যদি কতটুকু মাত্রায় দিবেন, আরও বেশি দিবেন না কম দিবেন, আপনার যে ডাক্তার রয়েছে খামারে তার কাছে পরামর্শ নিয়েই ওষুধটা প্রয়োগ করবেন। গাইস, এবার আমি আপনার যদি ছাগল থেকে থাকে, ছাগলের ক্ষেত্রে কতটুকু মাত্রায় দিবেন। অবশ্যই ছাগলকে, প্রতিটি ছাগলকে যদি পূর্ণবয়স্ক ছাগল হয়, তাহলে দিবেন অবশ্যই 5 লিটার থেকে 10 মিলিলিটার দিবেন, দিনে দুইবার খাওয়াতে হবে, সকাল অথবা রাতে। আর পূর্ণবয়স্ক গরুকে একবার দিলেই হবে। আর যদি ছাগলের বাচ্চা হয়, তাহলে 2 মিলি দিবেন, একটু হলে খাওয়াবেন, তাহলে আপনার হয়তো বা ছাগলের চেহারা ভালো হবে, বাচ্চাটা ভালো হবে এবং শরীর তার বাড়ন্তটা বাড়িয়ে দিবে। আর যেটা বলতে হয়, যেটা বলতে বলতেই হবে, এই ক্যালসিয়ামটা প্রয়োগ করার সময় এই ভিটাগেল পি অবশ্যই বোতলটা ঝাঁকিয়ে নেবেন, কারণ যখন থাকে তখন কিন্তু সম্পূর্ণ মেডিসিন নিচে থাকে, সেটা যদি না হয়, নিচে না থাকে, ঝাঁকিয়ে নিয়ে আনলে ভালো হয় আর কি। আর এটার দাম প্রায় 1900 টাকার কাছাকাছি হবে, এই 5 লিটার একটা বোতলের 1900 টাকার কাছাকাছি। টাকা দেখবেন না বন্ধুরা, এটা কিন্তু মানে ভালো, গুণে ভালো। তাই আমি মনে করি অবশ্যই আপনারা এই ক্যালসিয়ামটা খাওয়াতে পারেন, চোখ বন্ধ করে খাওয়াতে পারেন। এই ক্যালসিয়ামটা আপনাদের ওদিক পাওয়া যেতে পারে কি না বলতে পারতেছি না, যেহেতু দাম বেশি, যদি না পারেন নক করতে পারেন। আর সবচেয়ে ভালো কথা, যত ভালো মানের ওষুধ খাওয়াবেন, আপনার পশুর স্বাস্থ্য বা খামারের লাভ দেখতে পারবেন। আর যদি কম দামের ওষুধ খাওয়ান, তাহলে দেখবেন যে কাজ করবে, ধীরে ধীরে কাজ করবে, যেটা কাজ করা দরকার তাড়াতাড়ি সেটা করবে না, ধীরে ধীরে করবে। আর এই আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, যদি আপনি আপনার গরুকে ভালো মানের পরিমাণে ক্যালসিয়াম দেন বা ওষুধ দেন, খাবার দাবার দেন, তাহলে কিন্তু সেই গরুটা কিন্তু প্রজনন ক্ষমতা অনেক বেড়ে যায়। অনেক গরু দেখবেন যে প্রজনন ক্ষমতা কমে গেছে, সহজে হিটে আসতেছে না, সেক্ষেত্রেও কিন্তু করলে, সেক্ষেত্রেও এই ভিটিকাল পি ক্যালসিয়ামটা অনেক কাজে আসে, সেটা খাওয়ালে কিন্তু তাড়াতাড়ি হিটেও আসবে। তো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে থাকে, যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমান লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।